সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা স্পোকেন লেসনে। আজকে আমরা সাপোজ টু, হ্যাভ গট টু, বি এবল টু দিয়ে বাক্য গঠন করব এবং বোঝার চেষ্টা করব তারা কোন কনটেক্সটে ব্যবহৃত হয়। সাপোজ টু আমরা ব্যবহার করে থাকি প্রত্যাশিত কোনো ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যে ঘটনাটা হচ্ছে কি কারো কাছ থেকে প্রত্যাশা করা হয়। বেসিক্যালি ওই ব্যক্তি বা কোনো একটা অর্গানাইজেশনের এই কাজটা বা কোনো একটা কাজ করা যদি দায়িত্ব হয়ে থাকে তখন হচ্ছে গিয়ে সাপোজ টু ব্যবহার করা হয়। আমরা এক্সাম্পল দেখলে হচ্ছে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ইউ আর সাপোজ টু ইট উইথ এ স্পুন অর এ ফর্ক। মনে করুন আপনার বন্ধু সহকারে আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, সেখানে স্টেক খেতে দেওয়া হয়েছে, যেই খাবারে মূলত হচ্ছে চামচ বা চামচ এবং হচ্ছে কাঁটা চামচ দিয়ে খেতে হয়, কিন্তু সে হাত দিয়ে খাওয়া শুরু করেছে। তখন আপনি বললেন ইউ আর সাপোজ টু ইট উইথ এ স্পুন অর এ ফর্ক, অর্থাৎ চামচ দিয়ে তোমার খাওয়ার কথা ছিল। আপনি কিন্তু প্রত্যাশা করছেন আপনার বন্ধুর কাছ থেকে যে সে অটোমেটিক্যালি এটা বুঝবে। তার মানে এই সাপোজ টু মোস্টলি হচ্ছে দায়িত্বের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেখানে দায়িত্ব থেকে থাকে তখনই সাপোজ টু আমরা ব্যবহার করি। ইটস সাপোজ টু রেইন টু নাইট। তো বৃষ্টি হওয়া তো কোনো দায়িত্বের বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনি এক্সপেক্ট করছেন যে আজকে সারাদিনে যে ওয়েদার রিপোর্ট তাতে হচ্ছে রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, তখন হচ্ছে কি আপনি বলছেন ইটস সাপোজ টু রেইন। তার মানে যদি নিয়ারলি 90% প্রবাবিলিটি নিয়ে হচ্ছে গিয়ে আছে যে বৃষ্টি হতে পারে। দ্য অথরিটি ইজ সাপোজ টু ইনভেস্টিগেট দ্য কেস। কোনো একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে অথরিটির এটা হচ্ছে কি ইনভেস্টিগেট করার কথা বা হচ্ছে কি তদন্ত করার কথা, মানে আপনি প্রত্যাশা করছেন যে অথরিটি তদন্ত করবে। কারণ হচ্ছে ঘটনা যেটা ঘটেছে তাতে হচ্ছে অথরিটির এটা দায়িত্বে পড়ে যায়। তো যে কোনো ঘটনা যখন আপনি দায়িত্বের মধ্যে নিয়ারলি চলে আসছে তখনই আমরা সাপোজ টু ব্যবহার করছি। দ্য ওয়েদার ইজ সাপোজ টু বি নাইস দিস উইকেন্ড। যে ওয়েদার রিপোর্ট তাতে হচ্ছে কি এই সপ্তাহ যেটা আসছে তাতে করে হচ্ছে আবহাওয়াটা সুন্দর থাকবে, এটা প্রত্যাশা করা যাচ্ছে। আই গেস ইউ আর সাপোজ টু ব্রিং দ্য ল্যাপটপ। অফিসে হচ্ছে গিয়ে আপনি পৌঁছানোর পরে আপনার অফিস বলছে, আপনার অফিসার বলছেন যে আমার মনে হচ্ছে যে তোমার ল্যাপটপ নিয়ে আসা উচিত ছিল, কিন্তু এই উচিত এটা শুড না, এর থেকে বেশি সাপোজ টু মানে হচ্ছে কি এটা আপনার দায়িত্ব। ইউ আর নট সাপোজ টু বি হিয়ার নাও। আপনার এখানে থাকার কথা নয়, তার মানে হচ্ছে এটা দায়িত্বের কোনো অংশ নয়। এখানে দেখুন নট দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি যে এখানে উপস্থিত আছেন এটা তো হওয়ার কথা নয়, এটা প্রত্যাশিত নয়। সো ইউ আর নট সাপোজ টু। আই এম নট সাপোজ টু আস্ক এনিথিং। আমার কোনো কিছু জিজ্ঞেস করা উচিত নয়। যখনই হচ্ছে গিয়ে এই সাপোজ টু দিয়ে আপনি ট্রান্সলেট করবেন তখন আপনার মনে হবে যে উচিত নয়, কিন্তু বেসিক্যালি এটা নিয়ারলি মাস্টের কাছাকাছি যে আমার যে পজিশন তাতে করে হচ্ছে কি আমার কোনো কিছু জিজ্ঞেস করা এখন উচিত নয়, মানে আমার চুপ থাকাটাই শ্রেয়তর। তো আমরা ইংরেজিতে পারতেই হবে বা করতেই হবে এরকম সিচুয়েশন আমরা হ্যাভ টু ব্যবহার করি। এটার আরেকটা এক্সপ্রেশন আপনি শিখতে পারেন যে আপনার পারতেই হবে বা আপনাকে যোগ্য হতেই হবে, এটা হচ্ছে কি ইউ হ্যাভ গট টু বি এবল টু। আপনি আমার সাথে রিপিট করেন, ইউ হ্যাভ গট টু বি এবল টু, শি হ্যাজ গট টু বি এবল টু, হি হ্যাজ গট টু বি এবল টু, শি হি ইটের পরে হচ্ছে হ্যাজ আসবে। সো এর মানে হচ্ছে কি আপনাকে করতেই হবে, আপনাকে পারতেই হবে এরকম একটা সিচুয়েশানে। মোস্টলি করতে হবে না, কারণ হচ্ছে কি এখানে এইবল শব্দটা এসেছে, সো এটার মেজর মিনিং হচ্ছে কি আপনাকে পারতেই হবে। আমরা এক্সাম্পল থেকে অলওয়েজ স্পোকেন প্র্যাকটিসটা আমাদের বেস্ট হবে। ইউ হ্যাভ গট টু বি এবল টু মেক ক্যালকুলেটেড ডিসিশনস অ্যাবাউট লাইফ। আপনার অবশ্যই জীবন সম্পর্কে হচ্ছে ক্যালকুলেটেড ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে, অথবা হিসেব করার সিদ্ধান্ত। ইউ হ্যাভ গট টু বি এবল টু পারফর্ম ওয়েন রিকোয়ার্ড। যখন আপনার রিকোয়ারমেন্ট আসে বা যখন এটার প্রয়োজন পড়ে তখন আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে বা করতে পারতে হবে। শি হ্যাজ গট টু বি এবল টু পাস দ্য এক্সামিনেশন। তাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। তার মানে দেখুন এই পুরো বিষয়টা হচ্ছে পারতে হবে, করতে হবে, এই রকম সিচুয়েশনে আমরা বলছি কি গট টু বি এবল টু। আবার দেখুন গট টু বি এবল টু, গট টু বি এবল টু, গট টু বি এবল টু।
সো এর আগে জাস্ট হচ্ছে গিয়ে ইউ হ্যাভ, শি হ্যাজ, হি হ্যাজ, এই একটা স্ট্রাকচার যদি আপনারা শেখেন আপনারা খুব সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, স্পেশালি যখন আপনি কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অথরিটিকে বলছেন যে তাকে পারতেই হবে এরকম সিচুয়েশনে। আই হ্যাভ গট টু বি এবল টু ম্যানেজ দ্য কেওস, কোনো একটা প্রচণ্ড দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বাজে অবস্থা বা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে। কেওসের মানে হচ্ছে গিয়ে খুবই খারাপ অবস্থা, যেমন যখন হরতাল হয় তখন একটা রাস্তায় যে সিচুয়েশন হয় দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, এটা একটা কেওস। সো আই হ্যাভ গট টু বি এবল টু ম্যানেজ দ্য কেওস, তো কোনো একটা অর্গানাইজেশনে আমি দায়িত্বে আছি, কিছু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা কেওস তৈরি হয়েছে যে সবার মধ্যে ভুল বোঝাবুঝি থেকে শুরু করে ইনফরমেশন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তো আমি বলছি আমাকে অবশ্যই এই কেওস বা এই দুরবস্থা সামলাতে পারতে হবে। দে হ্যাভ গট টু বি এবল টু উইন দ্য গেম, তাদেরকে অবশ্যই এই যে খেলাটা এটা জিততে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়ান্টে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।